আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি স্পেশাল নবাবী সামাই করে দেখাবো। এই সামাইটা দেখতেও যেমন খুব সুন্দর, খেতেও খুব মজা। চ্যানেলে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর আমার চ্যানেলে যারা নতুন দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন দেখে নিই কীভাবে এই নবাবী সামাই করা যায়। প্রথমে আমি গ্যাস অন করে 2 চামচা ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বাটিতে 300 গ্রাম লেচা সামাই নিয়ে নিয়েছি। লেচা সামাইগুলোকে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। লেচা সামাইগুলো ভাজার জন্য কড়াইয়ে নিয়ে নিচ্ছি। এবার লেচা সামাইগুলো ঘিয়ের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবে। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ। মিডিয়াম আঁচে সব উপকরণ আমি মিক্স করে নেব। হালকা বাদামি কালার করে লেচা সামাইগুলোকে ভেজে নেব। যখন এই রকম ভাজা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে 3 ভাগ লেচা সামাই আমি একটা পাত্রতে উঠিয়ে নিচ্ছি, আর 1 ভাগ কড়াইয়ে রেখে দিচ্ছি। লেচা সামাইগুলো 3 ভাগ উঠিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। বাকি কড়াইয়ে সামাইটুকুটাতে আমি সামান্য ফুড কালার দিয়ে মিক্স করে নিচ্ছি। ফুড কালার মিক্স করানোর পর আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। যে বাটিটাতে আমি নবাবী সামাইটা সেট করব সেই বাটিটাতে প্রথমে যে সামাইটা উঠিয়ে রেখেছিলাম সেই সামাইটা আমি 3 ভাগে 2 ভাগ নিয়ে নিচ্ছি। আমি একটা সামাইয়ের লেয়ার করে নিচ্ছি। এইভাবে চামচা দিয়ে চেপে নিচ্ছি প্রথম লেয়ারটা। গ্যাস অন করে কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 1 কিলো গরুর দুধ। দুধগুলোকে আমি 3-4 বার ফুটিয়ে নেব। আমি 1/2 কাপ গরুর দুধ উঠিয়ে রেখেছিলাম। দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ। আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার ফোটানো দুধে মিশ্রণটা অল্প অল্প দেব আর নাড়তে থাকবো। একবারে দিতে যাবেন না, নইলে তলায় লেগে যাবে বা গোটা গোটা ধরে যাবে। অল্প অল্প দিতে হবে আর নাড়তে থাকতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। এই পর্যায়ে মিডিয়াম আঁচ করে রাখতে হবে। সবটুকু মিশ্রণ দেওয়া হয়ে গেছে। মিশ্রণটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। মিনিট রান্না করার পর দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক। খুব গাঢ় করা যাবে না, এই রকম যখন পাতলা হয়ে থাকবে সেই পর্যায়ে গ্যাসটা অফ করে দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও গাঢ় হয়ে যাবে। এবার আমি সরাসরি লেয়ারের ওপর দিয়ে দিচ্ছি।
এবার ওপর থেকে বাকি সেমাইগুলো যেগুলো রেখেছিলাম সেইগুলো আমি বিছিয়ে নিচ্ছি। আর যে এক ভাগ সেমাইটা কালার দিয়ে রেখেছিলাম সেই সেমাইটাও আমি বিছিয়ে নিচ্ছি। পাচ্ছেন তৃতীয় লেয়ার খুব ভালোভাবে আমি দিয়ে নিলাম। কিছু ড্রাই ফ্রুট কেটে রেখেছি, কিশমিশ, পেস্তা, কাজু বাদাম। এবার আমি ওপর দিয়ে সাজিয়ে নিচ্ছি কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে। এই তো সাজানো হয়ে গেল। এবার আমি 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে সেট হতে দিয়ে দেব। এই তো 3 ঘন্টা পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন নবাবী সামাইটা খুব সুন্দরভাবে সেট হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে সেট হয়েছে, দেখে ইয়ামি ইয়ামি লাগছে। সামাইটা দেখতেও যেমন সুন্দর, খেতেও খুব সুন্দর। আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সব শেষে আমি একটা ছোট রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।